বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হজের ফ্লাইট প্রথম দিনে সৌদি আরব পৌঁছেছেন দুই জন হজযাত্রী প্রথম দিনের পরিসংখ্যান সন্তোষজনক মনে হলেও বেসরকারিভাবে হজে যেতে ইচ্ছুক অর্ধেকের বেশি যাত্রীর ভিসা কার্যক্রম এখনও শুরুই করা যায়নি মন্ত্রণালয় থেকে বিষয়টি নিয়ে এজেন্সিগুলোকে তাগিদ দেওয়া হয়েছে একাধিকবার তারপরও দুইশো আটান্নটি লিড এজেন্সির মধ্যে দুইশো আটটি এখনও বাড়ি ভাড়া সংক্রান্ত তথ্য না দেয় ভিসার কাজ শুরু করতে পারেনি অথচ ভিসা প্রসেসিংয়ে শেষ এ দফায় সৌদি সরকারের নির্ধারিত সময় রয়েছে এগারো মে পর্যন্ত সময়মতো ভিসা প্রসেসিং শুরু করতে না পারলে বেসরকারি অনেক হজ যাত্রীর ভিসা প্রাপ্তি অনিশ্চিত হতে পারে বলে মনে করেন অনেক হজ এজেন্ট এগারো তারিখ পর্যন্ত আমি আশা করি যে হয়তো ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ভিসা হতে পারে কিন্তু তবুও আরও সময় না বাড়ালে আবার ভিসা জটিলতায় পড়ে যাবে অনেক হাজির হজ যাত্রার বিঘ্ন সৃষ্টি হবে কে অনেক এজেন্সির মালিক চলে গেছে ওখানে বাড়ি নিয়েছে হয়তো বাড়ি একটার সাথে চুক্তি করেছে মনে করেন যে এই বাড়িতে তার হাজি থাকবে ওই বাড়িতে কিছু টাকাও অ্যাডভান্স দিয়েছে এজেন্সির মালিকেরা ওখানে দেখা যাচ্ছে তস্রিয়াটা বের হচ্ছে না তস্রিয়া না বের হওয়ার কারণে ওই এগ্রিমেন্ট সম্পন্ন হচ্ছে না তস্রিয়াটা বের হবে এরপর আবার ওই দেশের হজ ওমরা মন্ত্রণালয় এটাকে ওদের সিজিন করতে হবে মানে ওদের অ্যাপ্রুভ করাইতে হবে কম্পিউটারের মধ্যে এরপর এইটা যদি আমরা এখানে এই যে হজ এজেন্ডা যদি তারা চায় তখন ওই তস্রিয়ার নাম্বারটা মারলে ওই তস্রিয়াটা আসবে ইন্টারনেটে আদারওয়াইজ আসবে না তো এই পজিশন হলো মোটামুটি সব মিলেই সবাই কিছুটা গাফিলত আছে আমি মনে করব। গাফিলতের কারণে এই অবস্থা তবে আর দু চার দিন বাড়লে টাইম বাড়ে যায় ইনশাল্লাহ এটা কেটে উঠবে এবং সব হাজি হয়ে হাসপাতাল সম্ভব এগারো তারিখের মধ্যে সম্ভব হবে তবে এখানে আবার দেখা যাচ্ছে একটা চিঠিকালকে ইস্যু হয়েছে এটা শুক্র শনিবার আবার সৌদি হজ অমরা মন্ত্রণালয় বন্ধ থাকবে ইহজ ভিসা সিস্টেম বন্ধ থাকবে তাহলে এগারো তারিখ মাঝে আর থাকে না তো সময় এই জন্য আরও দুই তিন দিন বাড়ালে যদি বাড়াতো তিন দিন চার দিন বাড়াতো তাহলে হয়তো সবাই করে ফেলতে পারতো আর কি আশা করা আগে দেখা গেছে জন একটা এজেন্সির হজযাত্রী হয়েছে সংখ্যা জন নিয়েই সে চলে গেছে হজে যেতে পারছে পঞ্চাশ জনের অনুমতি দেওয়া ছিল সর্বনিম্ন কোঠা এরপরে ওইটাকে বাড়িয়ে করলো একশো সর্বনিম্ন কোঠা এই বছর করছে মিনিমাম আড়াইশো কোঠা তা কোনো এজেন্সির পঁচিশ জন কোনো এজেন্সির চল্লিশ জন কোনো এজেন্সির সত্তর জন কোনো এজেন্সির আশি জন কোনো এজেন্সির একশো হয়েছে তো এখন আড়াইশো করতে গেলে দেখা যাচ্ছে তিনটা চারটা এজেন্সি মিলে একত্রিত হয়ে করতে হচ্ছে এতে করে আরও জটিলতা খুব বেশি বৃদ্ধি পেয়ে গেছে যেমন চারটা এজেন্সি একীভূত হয়েছে বা পাঁচটা এজেন্সি তার মধ্যে চারটা এজেন্সি বাড়ি ভাড়া করেছে আরেকটা এজেন্সি এখন পর্যন্ত মক্কাম বাড়ি ভাড়া করে নেই বিধায় তার ভিসা বের হচ্ছে না হান্ড্রেড পার্সেন্ট ভিসা বের হচ্ছে না আজকে যদি ওই এজেন্সিটাও করে ফেলতো তাহলে হানড্রেড পারসেন্ট বের হতো এখানে এজেন্সি সমন্বিত এজেন্সি লিজ এজেন্সি সবাই এইখানে কিছু এই যে বাড়ি চুক্তি হোটেল চুক্তি দেরিতে করার কারণে এই অবস্থা সৃষ্টি হচ্ছে তিরিশ তারিখের পর সহজ হয়ে গেছে সহজ করে দিছে তারা অনেক ইতিমধ্যেই মিশন ভিসা ইস্যু হয়ে গেছে এই এজেন্টরা চলে গেছে ঘর হোটেল ভাড়া করতে একদিন দু দিন টাইম লাগে এতদিন তো সময় লাগার কথা না তাড়াতাড়ি এসে তাড়াতাড়ি কাজ করবে এর মাঝে যদি কোনো এজেন্সি গাফিলতি করে কোনো এজেন্সির কারণে যদি হজ যাত্রীরা বিপাকে পড়ে হজ যদি হজে যেতে ব্যর্থ হয় তাহলে ওই এজেন্সির বিরুদ্ধে আমি মনে করব ধর্ম বিষয় কঠোর ব্যবস্থা এবং কঠোর তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা উচিত তবে হজ অফিসের পরিচালক বলছেন ভিসা প্রাপ্তির বিষয়টি সম্পূর্ণ ডিজিটাইজ হওয়ায় সৌদি সরকারের বেঁধে দেওয়া সময়ের মধ্যে হাজিদের ভিসা বের করা সম্ভব এখন কিন্তু ই ভিসা মানে পাসপোর্টের উপর সিল দিয়ে বা স্টিকার দিয়ে ভিসা দেওয়া হয় না অনলাইনের কারণে এবং অনলাইনে সাইমেলটেনিয়াসলি একাধিক ক্লায়েন্ট একই সময়ে হাজার হাজার ক্লায়েন্ট কিন্তু অনলাইনে দেওয়া যায় এবং সারা বিশ্ব থেকে শুধু বাংলাদেশ না সারা বিশ্ব থেকে এই কারণে একই দিনে বেশ কিছু হাজার অথবা দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার ভিসা কিন্তু তারা জেনারেট করছে সেই কারণে আমরা আশা করছি ইনশাআল্লাহ এইবার হজ কার্যক্রমে কোনো বিঘ্নত এই হবে না কেননা শেষ মুহূর্তে হলেও এই ভিসা কার্যক্রম খুব দ্রুতগতিতে করার ব্যাপারে আমরা হজ এজেন্সিগুলোকে যেভাবে তাকা দিয়ে তারা চেষ্টা করছে আর অনলাইনে যেটা বাসা ভাড়ার বিষয়টি সেখানে কিন্তু ইনপুট দিতে হয় বাসার নাম্বারটি ওখানে সেই সেইটার ইনপুট দিয়ে দিতে পারলেই কিন্তু বেসিক্যালি ভিসা কার্যক্রমটা শুরু হয়ে যায় শুধু না সেটা সম্পন্ন হয়ে যায় সঙ্গে সঙ্গে ভিসা জেনারেট হয়ে যায় তো সেই হিসেবে যে সময়টি আছে আশা করছি যে এর মধ্যে খুব দ্রুত গতিতেই ভিসা কার্যক্রম শুধু না সার্বিক কার্যক্রমের আমরা একটি সুন্দর চিত্র আপনাদের সামনে উপস্থাপন করতে এজেন্টদের গাফিলতির কারণে কোনো হজযাত্রী হয়রানির শিকার হলে তার জন্য কঠোর হতেও প্রস্তুত মন্ত্রণালয় আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের অনেকের কিছুটাই থাকে যে তারা শেষ মুহূর্তে এসে কাজগুলো করে নেবে তো দেখা যায় যে আলটিমেটলি হজের মতো একটি গুরুত্বপূর্ণ মৌলিক এবাদতের ক্ষেত্রে এই কার্যক্রমগুলো সৌদি আরবের সাথে সমন্বয় করে আমাদের কিন্তু প্রতি বছর হয়ে যায় আর আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় এভাবে যেভাবে পূর্ব থেকেই হজের কার্যক্রম যাতে আগের থেকে শেষ হয় সেই কারণে কিন্তু আমরা ধর্মমন্ত্রণে বারবার টাকাতে দিয়ে আসছি আশা করছি যে যে সময়টুকু বাকি আছে আশা করছি ইনশাআল্লাহ যে এই কোনো যে সমস্যাগুলো বা আশঙ্কাগুলো ছিল বা এখনও মনে হচ্ছে এগুলো কেটে যাবে যদি কোনো এজেন্সি যে আমাদের গাইডলাইন আছে সেই গাইডলাইনের বাদে বাইরে কোনো কার্যক্রমে অংশগ্রহণ করে অথবা হাজি সাহেবদের কোনো কষ্টের বিষয় আসে সেখানে কিন্তু ধর্ম বিষয় মন্ত্রণালয় থেকে রিগোরাস তাদেরকে পানিশমেন্টের আর্থিক দণ্ড বা তাদের লাইসেন্স সেগুলোকে বাতিল করার বিষয়ে তারা কিন্তু ইতোমধ্যে এক্সপেরিয়েন্স আছে সুতরাং এরকম কোনো কার্যক্রমে কোনো এজেন্সি যাবে না বলে আমরা বিশ্বাস করি ফেরদুস রহমান এটিএন নিউজ ঢাকা